যখন সন্দেশখালীতে মা বোনেদের উপর নিগ্রহের প্রতিবাদে উত্তাল সারা রাজ্য, ঠিক সেই সময় খোদ কলকাতার বুকে মহিলাদের উপর ঘটে গেল নিগ্রহের মতো জঘন্য ঘটনা। খোদ কলকাতার মহাকরণের সামনে, আরবিআই বা রিজার্ভ ব্যাংকের সামনে ঘটে যাওয়া এই ঘটনা রীতিমতো প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা ও নিরাপত্তা। মহিলাদের উপর হওয়া এই ঘটনা আটকাতে দুষ্কৃতীদের হাতে বাধার মুখে পড়েন স্থানীয় পৌরপিতা সন্তোষ কুমার পাঠক। অত্যাচারীদের প্রতিবাদের রাস্তায় নামেন 45 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কংগ্রেসের সন্তোষ পাঠক। মঙ্গলবার দুপুরে বড়বাজার জেলা কংগ্রেস মাইনরিটি শাখার উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এই মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় পৌরপিতা সন্তোষ কুমার পাঠক। এই মিছিলে পায়ে পা মেলান প্রদেশ কংগ্রেসের সম্পাদক অমিতাভ চক্রবর্তী। এদিন বড়বাজারে দলীয় কংগ্রেস কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে শেষ হয় ওল্ড চায়না বাজারে। মিছিল শেষে এক সভা থেকে প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দেন কংগ্রেস নেতৃত্বরা। পাশাপাশি পৌরপিতা সন্তোষ কুমার পাঠক জানান, আগামী 10 দিনের মধ্যে অপরাধীদের ধরতে না পারলে পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে প্রদেশ কংগ্রেস এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক, রাজ্য মাইনরিটি শাখার সভাপতি সামিম আক্তার, সাম্মি তিওয়ারি, সানি সিং, ভোলা যাদব, কেদারনাথ ঝা, শচীন সিং সহ কংগ্রেস নেতৃত্ববৃন্দ। ঘটনাটা 3-4 দিন আগে আমি আমার অফিসে ছিলাম। সকালে প্রায় 100-200 মহিলা আমার অফিসে আসে। আমি তখন অফিসে বসে আছি, এক দুজনই আমরা আছি। তো আমি তখন একটা সকালে বল চলে এসছে। আমি ওদেরকে বললাম যে ভাই এটা গিয়ে তারপরে থানায় কমপ্লেন করো। ওরা বলছে 2-3 বার আমাদের উপরে অ্যাটাক হয়েছে, থানা কিছুই শুনছে না। আমি ততক্ষণ কিছু জানি না। আমি লাস্টে দেখছি যে একটা মহিলা তার ঠিক বুকের উপরে, বাচ্চা মহিলা, ওর ওকে খুর মেরেছে আর রক্ত বেরোচ্ছে, হালকা হালকা রক্ত বেরোচ্ছে, খুব বেশি ডিপ না, রক্ত বেরোচ্ছে। আমি ওকে দেখে আমার হয়ে গেল না রে সালা, এই ঘটনা ঘটেছে নিশ্চয়ই। আমি কোথায় হয়েছে বলে রিজার্ভ ব্যাংক। আমি চলো, আমি চলে গেলাম। আমি ওখান থেকে যখন রিজার্ভ ব্যাংকে এসেছি তখন 10-20 জন ছেলে ওরা দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা ছেলে এই কাঁধের হাত দিয়ে এরম করে দাঁড়িয়ে আছে। আমি কে বলে কেন তুমি মারা এসব কেন করেছো এসব? তখন বলছে কে হওয়া, ও আমার উপরে তেড়ে গেছে ওরা। তখন আমাকে বাধ্য হয়ে একটু হাত পা চালাতে হলো। তখন ওরা ভাবলো যে আমরা সংখ্যায় খুব কম আছি, ওরা ভাবলো যে আমাকে বিজেতি করবে। তখন আশেপাশে যারা ঝাড়ু মারে বা ফুটপাতে থাকে তারা সব মিলে ওদেরকে মার মেরেছে, বেধড়ক মার মেরেছে। মার খাওয়া ওটা একটা ভিডিও হয়েছে। ওতে ওই ছেলেটা যে ছেলেটার সঙ্গে আগে রেলালি ছিল সে পালালো ওখান থেকে। আমি তারপরে ওখান থেকে ফিরে এসেছি। ফেরার পর আমাদের কিছু ছেলেরা ওরা দেখলো যে ঝামেলা হয়েছে আমার সঙ্গে, আমার কাপড় বড় ছেড়ে দিয়েছিল। তো ওরা সব চলে গেছে এখানে, এখানে এসে আবার মারামারি করলো। ওই মারামারিটা আমি তখন জানি না, ওই মারামারিটা আরো বেশি হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে। পুলিশ প্রশাসন এসেছে, পুলিশ কিন্তু সিসিটিভি ক্যামেরা না দেখে আমার উপরেই এফআইআর করলো। আমি তারপরে সব এলাম, আমরা সবাই এলাম কংগ্রেস কর্মীদের নিয়ে। আর রিজার্ভ ব্যাংকের সামনে একটা যে ইয়ে হলো, রোড ব্লকেট হলো, রোড ব্লকেটের সময় তারপরে পুলিশ বললো যে আপনারা এটা তুলে নিন, যারা এই করেছে কাণ্ড করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো আমি তো ভাবিনি যে সালে শাস্তি আমাকে দিয়ে আমাকে দিলো ওরা। আমি রাত পরে খবর পেলাম যে আমার উপরে এফআইআর হয়েছে, আমাদের 6 জন ছেলের উপরে হয়েছে, ওদেরও 2-4 জন করেছে। কিন্তু ওই কেসটা যে মহিলাকে ওরা খুর চালিয়েছিল, মহিলাকে মেরেছিল, সেই কেসটা ওদের দেয়নি। আর মহিলারা তারপরে কি করলো, বললো যে তোরা কমপ্লেন করলে তোদের উপরে অ্যাসিড ফেলে দেবো। কম বয়সের বাচ্চা মহিলারা মেয়েরা ওরা সব ওখান থেকে পালিয়ে গেছে। তারপরে আবার নেক্সট ডে আর ছেলে অ্যারেস্ট হয়েছে, আমরা সব ব্যাংসাল কোর্টে গেলাম। তো সেটাই আমি ওটার জন্যই আজকে এই প্রোগ্রামটা, যে এখানে আমি বলে গেলাম যে 10 দিনের মধ্যে ওকে অ্যারেস্ট করতে হবে। 10 দিনের মধ্যে ওই মহিলাদেরকে যারা অ্যাটাক করেছে তাদেরকে যদি অ্যারেস্ট না করে তাহলে থানা ঘেরাও করব, তারপরে ডিসি সেন্ট্রাল ডিসি অফিস ঘেরাও করব, তারপরে লালবাজার কমিশনার অফিস ঘেরাও করব। আমি 3টে আমাদের যে কর্মসূচি সেটা দিয়েছি।
আর ভাই নিশ্চয়ই রাজনৈতিক দল, কারণ টাকাটা কোথা থেকে আসছে? টাকা তো আমেরিকা থেকে আসছে না, লন্ডন থেকে আসছে না, বিহার থেকে আসে, বিহারের রিজার্ভ ব্যাংক আছে, ইউপিতে রিজার্ভ ব্যাংক আছে, এখানে এই টাকাগুলো আসছে কোথেকে? এই টাকাগুলো টিএম তৃণমূলের যারা এমএলএ এমপি যারা আছে সরকারের, তাদের কাছে প্রচুর টাকা রাখা আছে। ওই টাকাগুলো দিদিয়ার মধ্যে এখানে এক, কেন দিদি মোদি যদি এক না হয় সব জায়গায় ইডি লাগছে, সিবিআই লাগছে, এখানে ইডি সিবিআই লাগছে না কেন? এখানে সিবিআই লাগাচ্ছে না কেন? এই টাকাগুলো মহিলারা খুব ফুটপাতে থাকে, মহিলারা প্রত্যেকে টাকা নিয়ে আসছে ওরা। এইসব টাকাগুলো এখানকার ব্যুরোক্রেট হয়তো জানি না আমি, এই আমাদের ওসি হয়তো সেবা সাধারণ না হবে না, কিন্তু আরও যারা আছে ডিসি ফিসি যারা আছে কমিশনার র্যাঙ্কের লোক বা ব্যুরোক্রেট বা প্রশাসনের লোক বা আমার ওই নেতা এমএলএ এমপিরা, তাদের পয়সাই ওই বদল করতে আসছে ওরা টাকা দিয়ে, আর ওখানে নিজের লোক ওখানে রাখছে যে আমি যে কোনোভাবে আমাদের টাকাগুলো বদলবো ওখানে। তবে সেটা আমি তো জানতাম না ওই মহিলাদের জন্য, এসসি মহিলাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু লাস্টে দেখলাম যে এই টাকাটা বহু কোটি কোটি টাকার ব্যাপার এটা। তো আমি লাস্টে আমাকে বাধ্য হয়ে ওই মহিলাদের জন্য আমাকে একটা মিটিং করতে হলো, আর এটা বলতে হলো যে ভাই 10 দিনের মধ্যে ওকে অ্যারেস্ট করতে হবে।